আমি নামিনি, মাত্রই নামা মেরে ভিতরে আমি যখন দিনের মাসিয়াত করতাম, মাঝে মধ্যে একটা ইহুদি গোলাম ছেলে আছে এই মদিনার মসজিদে নববীর মধ্যে বসে বসে আমি নবী আমার কাছ থেকে বয়ান শুনত, কি হয়েছে, কেন ছেলেটি আর এই মসজিদে নববীতে আসছেন না? তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে দাঁড়ালে সবাই জোরে বলে আর নবীজি বললেন, হে সাবিরা শোনো, বলে কি, আচ্ছা তোমাদের মাঝে মাঝে মধ্যে একটি ইহুদি গোলাম ছেলে এই মসজিদে নববীতে দিনের নসিহত শোনার জন্য আসতো, আচ্ছা এখন যে ছেলেটি আসে না তার কারণ কি, তোমরা খবর জেনেছ, তোমরা কি জানো? এ কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে পর ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির একজন সাহাবি মদিনার মসজিদে নববীতে দাঁড়ালে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে বলছেন, আপনি যে ছেলেটির কথা জিজ্ঞাসা করছেন, কেন এখন আর মসজিদের নববীতে আসেন না? নবীজি গো, আমরা খবর শুনছি ফা মারিজাম ছেলেটি এই জমিনের মধ্যে ভীষণ কঠিন বেমারের মধ্যে পড়ে গেছে, বেমারের কারণে ওই ইহুদি গোলাম ছেলেটি গো মসজিদে নববীর মধ্যে আর উপস্থিত হতে পারেন না। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন একজন সাহাবী মসজিদে নববীতে। এবার একটা কথা চিন্তা করেন, কোথায় হলো বিশ্বের নবী আর কোথায় হলো একটা ইহুদি গোলাম ছেলে সামান্য জমিনের মধ্যে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন শুনলেন ইহুদি গোলাম ছেলে জমিনের মধ্যে বেমারি, আমাদের নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বেরিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি পায়ে হেঁটে হেঁটে ওই মরুভূমির বনের উপর হেঁটে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি যেতে যেতে ইহুদি গোলাম ছেলেটির বাড়ির মধ্যে পৌঁছে গেলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই ইহুদি গোলাম ছেলেটির বাড়িতে পৌঁছে গেলেন, যাওয়ার পরে গো আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখছেন সত্যি ইহুদি ছেলেটা জমিনের মধ্যে ভীষণ বেমারের মধ্যে পড়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী করলেন কি, ইন্দা আরাসিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ওই ইহুদি গোলাম ছেলেটির মাথার পাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি গো বসে বললে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই বেমারির মাথার পাশে বসে যাওয়ার পরে আল্লাহর নবী ডেকে বলছেন, ও ছেলে রে, তুমি মাঝে মধ্যে মসজিদে নববীতে বসে থাকতে, আমি তোমারে দেখতাম, তুমি আমার জমিনের ভিতরে দেখে যাও, ছেলে রে তুমি আমার কাছে কালেমা পড়ো নাই, আমিও তোমাকে কালেমা পড়াই নাই, কেউ পুরো
তোমার কথা জিজ্ঞাসা করলাম কেন জানি রে তুমি মাঝে মাঝে যেতে যেতে আমি নবীজি আমার কলিজার ভিতরে তোমার মহব্বত আমার দিলের ভিতরে বসে গিয়েছেন সুবহানাল্লাহ বলে তোমার মহব্বত কেন তোমার আমার দিলের মধ্যে বসে পড়েছে এজন্য আমি সাহাবীদেরকে মসজিদে নববীতে জিজ্ঞাসা করেছিলাম আর সাহাবীরা বলছেন প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের নবী খামারিকা ছেলেটির ভীষণ দেওয়ান হয়েছে এজন্য ছেলেটি আর মসজিদে নববীতে আসতে পারেন না তাই ছেলেরে আমি নবী আমাকে কেউ খবর দেয়নি আমাকে কেউ জানায়নি তোমার বেমার আমি মসজিদে নববীতে শুনে তোমার বাড়িটা খোঁজাখুঁজি করে করে আমি বিশ্বের নবী তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি জোর বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মাথার পাশে বসার পরে বলছে ছেলেরে আমি নবীজি তোমার একটা কথা বলছি বলে কি আমি নবীজি তোমার বাড়ির মধ্যে হাজির আমি দেখছি তোমার এখন জাকান্দানি শুরু হয়ে গেছে ছেলেরে আমি নবীজি তোমার কোনদিন জরদবস্তি করি নাই রে ছেলে তবে আমি নবী দেখছি তোমার এই মুহূর্তে মরণের যন্ত্রণা জমিনের ভিতরে শুরু হচ্ছে তোমার জাকান্দানি শুরু হয়ে গেছে ছেলে আমি তোকে একটা কথা বলবো রে তুই কি মেনে নিবি ছেলেটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দিকে করে তাকিয়ে দেখছে কি বলতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললে ছেলেরে তুমি এই মুহূর্তে তুমি কি ঘোষণা দিতে পারবে তাওহীদের কালিমা কালিমা শাহাদত পরে কি জমিনের ভিতরে তুমি মুসলমান হয়ে যেতে পারবে সুবহানাল্লাহ বলে নবী যখন কালেমার তালকিন দিলেন ফা নাযারা ইলা আবিহি ছেলেটারে তার চেহারাটা ঘুরাইয়া তার বাবার দিকে নিয়ে গেছে ছেলে মনে মনে ভাবতে আমাকে আল্লাহর নবী দাওয়াত দিল কালেমা আমি মসজিদ নববীর মধ্যে মাঝে মাঝে বসে থাকতাম জমিনের মধ্যে করেননি বলে কেন গো আমি নবীরে ভালো পাই এজন্যই তো আমি মসজিদে নববীতে ইহুদি অবস্থায় বসে থাকতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই মুহূর্তে যে কালেমার তালকিন আমারে দিল আমি কি করব আমার পাশে আমার বাবা বসা আমার পাশে আমার চাচা বসা আমার পাশে আমার আম্মা বসা আমার আত্মীয় স্বজন সবাই পড়ায় বসা আছে একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালেমার তালকিন দিচ্ছে আর একদিকে আমার ওয়ারিসরা এখানে জমিনের মধ্যে আমার মাতার পাশে বসে আছে চেহারা বরাবর যাইয়া আল্লাহর নবীর চোখের পানি যেন তলামাল হয়ে গেছে আল্লাহর নবীজি
ছেলে তাকে লক্ষ্য করে বলছেন, ছেলে রে আমি নবী পরমানে ভালোবাসি রে, এবং তোর বাড়ির মধ্যে আমি নবী উপস্থিত হয়ে গেছি রে, ছেলে তুই তৌহিদের কালেমাটাকে পড়বি রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির চার হাত থেকে চারটা ঘুরাইয়া ছেলেটা আবার তার মার দিকে তাকাচ্ছে। এবার হঠাৎ করে ওই ইহুদি গোলাম ছেলের বাবাটা ওখানে ছিল, এই অবস্থা বুঝে নিয়ে বলছে, ছেলে রে আমাদের তোমার ব্যবহার হয়েছে, আমরা কেউ কিন্তু খবর দেই নাই, তুমি আমি জানি গো আল্লাহর নবীকে তুমি ভালোবাসো, ভালো যদি না বাসতা তাহলে তুমি মসজিদে নববীতে কোনদিন তুমি যেতা না রে আমার সন্তান, আমি তোমার বাবা এখানে আসি বলে তুমি কালেমা পড়তে চাও না, তুমি মাথা বারবার বার করে ফিরিয়ে নাও, চেহারাটা ঘুরিয়ে নাও, ছেলে রে আমি তোমার বাবা, তোমাকে এই মুহূর্তে ইজাজত দিলাম গো, তুমি আল্লাহর নবী ওই তাওহীদের কালেমা ঘোষণা করে দিয়ে তুমি জমিনে মুসলমান হয়ে যাও, নারায়ণ তাকবীর।